আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, খুবই মজার একটা রেসিপি। সেটা হলো আমি একটা বেগুনের রেসিপি করেছি, অসম্ভব ভালো হয়েছে। এটা না খেলে আসলে বোঝা যাবে না যেটা কতটা মজার একটা রেসিপি, বেগুনের একটা রেসিপি। তো আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কীভাবে আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে এরকম ভালো ভালো মজার মজার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে বড় বড় দুটো বেগুন নিয়েছি, তো বেগুন দুটোকে আমি প্রথমে আপনাদেরকে একটু কেটে দেখাবো। বেগুনগুলোকে আমি চাক চাক করে এভাবে কেটে নেব। এইভাবে একটু ভারী ভারী করে কেটে নেব বেগুনগুলো। এইভাবে দুইটা বেগুন আমি ভালো করে কেটে নিব। দুইটা বেগুন আমি কেটে নিয়েছি, বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এখন বড় একটা বোলের মধ্যে আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি মাখানোর সুবিধার জন্য। বেগুনে প্রথমে আমি ভালো করে একটু হলুদ নিয়ে নিব। এক চার চামচ হলুদ নিয়েছি, আর হাফ চার চামচ আমি মরিচ গুঁড়ো নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আমি ময়দা। ময়দাটা আমি কেন দিয়েছি সেটা আমি রান্নার মধ্যে আপনাদেরকে বলে দেব। এখন আমি দিয়ে দিব এখানে লবণ, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। একদম গায়ে গায়ে মশলাগুলো আমি ভালো করে লাগিয়ে নেব। তো বেগুনগুলো ভালো করে আমার মাখানো হয়ে গেছে, মশলা মাখানো। এখন বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আমি একদম পোড়া পোড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো একটু। আমি এটা ভালো করে ভাজার জন্য একটু ঢেকে দেব। আমি বেগুনটা একবার উল্টে দিয়েছি, আমি কিন্তু বেগুনটা খুব কম তেলে ভাজতেছি, যেহেতু তেল দিয়ে আবার রান্না করব। এই জন্য তো আমার এগুলো হয়ে গেছে, এর বেশি আমি ভাজবো না। এখন এগুলো আমি তুলে ফেলব। এখন এইভাবে আমি সম্পূর্ণ বেগুনগুলো সবগুলো ভেজে নেব। তো এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি অল্প করে। এখন আমি এর মধ্যে অনেক বড় একটা পেঁয়াজ নিয়েছি, এটা বড় পেঁয়াজ, দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় পেঁয়াজ ছিল। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিব। আর প্লিজ, আমি কিন্তু এই পেঁয়াজ এটা রান্নাটা করব না, আমি এটাকে একটা মশলা তৈরি করব। তো প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে রেসিপিটা একদম বুঝতে পারবেন না, তো প্লিজ টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখন কী করতে যাচ্ছি। আমি এটাতে একটা মশলা তৈরি করবো, এই জন্য পেঁয়াজটা একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। আমি খুবই কম তেলে এটা পেঁয়াজটা ভাজতে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিব দুইটা টমেটো কুচি দিয়ে আমি ভালো করে একটু নরম করে নেব এর জন্য আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম আমার এটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে এই ব্লেন্ডারে জারের মধ্যে করে নেব সব তো আমি সব তুলে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এই হাড়ির মধ্যে রান্নাটা করব একটু ছড়ানো হাড়ি নিয়েছি রান্নার সুবিধার জন্য এখানে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ আদা বাটা 1/4 চামচ রসুন বাটা ভালো করে একটু ভেজে নেব আদা রসুনটাকে দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ দিয়ে দিব আমি মরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এই জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে মশলাটা আমি তৈরি করেছি পেঁয়াজ টমেটো দিয়ে সে ব্লেন্ডার করা সেটা দিয়ে দিব এখন আর আমি লবণ দিব না যেহেতু আমি দুইবারে লবণ দিয়েছি বেগুন ভাজাতে আর এই মশলাতে তো এখন একটু আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিব দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো এটা কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা উপরে দিব না আমি মশলার সঙ্গে কষিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আমার ভাজা বেগুনগুলো আমি খুব সুন্দর করে উপরে দিয়ে দিব সবগুলো বেগুন আমি দিয়ে দিয়েছি তো এইভাবে আমি এটাকে 2-3 মিনিট রান্না করে আমি ওই পাশটা উল্টে দেব তো ওপাশটা আমি উল্টে দিয়েছি তো আমার বেগুনটা হয়ে গেছে রান্না একদম কমপ্লিট আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে এরকম মজার মজার ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ